আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের রিকোয়েস্টেড একটা টপিকে কথা বলবো। তোমাদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কিভাবে পড়াশোনা করলে আমরা অভ্যাসের ডেইলি এবং উইকলি পরীক্ষাতে ভালো করতে পারবো, সেইগুলো নিয়ে একটু কথা বললেন। আর কোন স্ট্র্যাটেজিতে এক্সাম দিলে আমরা হয়তো উইকলি পরীক্ষাগুলোতে একটু বেশি মার্ক পাবো, সেটা নিয়ে একটু কথা বললেন। তো চলো আমরা সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এইগুলোর আগে আমরা একটু আশার বাণী তোমাদের শোনাই, যারা উইকলি পরীক্ষাতে ধরো খুব বেশি মার্ক পাচ্ছ না, ধরো 100 ক্রস করতেছো বা 150-র মতো পাচ্ছ না, তাদেরকে একটু আশার বাণী শোনাই যে এইবারের অভ্যাসের উইকলি পরীক্ষা বিগত বছরের তুলনায় কিন্তু একটু কঠিন হচ্ছে। কঠিন বলতে কেমিস্ট্রি প্রশ্ন আগে দেখা যেত যে তোমার বইয়ের বাইরে থেকে বা বিগত বছরে যে প্রশ্নগুলো যে টপিকগুলো থেকে আসছে সেই টপিকগুলোর বাইরে অভ্যাস প্রশ্ন করতো না, কিন্তু এবার দেখা যাচ্ছে যে অনেক বেশি তোমার হচ্ছিল বইয়ের বাইরে থেকে প্রশ্ন করতেছে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, এগুলো তোমাদের মানে ভর্তি পরীক্ষায় কখনোই আসবে না। সো তোমার মার্ক যদি 120 বা 100 এর ঘরে থাকে, সো তুমি সেফ জোনে আসো ভাই, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি যেভাবে প্রিপারেশন নিচ্ছিলা তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করো, আর একটু চেষ্টা করো যে সিলি মিস্টেক যে যদি তোমার হয় উইকলি পরীক্ষাতে সেগুলো একটু কভার করার ট্রাই করো। তো আমার উইকলি পরীক্ষার কত মার্ক থাকলে তুমি সেফ জোনে আসো, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি অলরেডি, তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও, আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো যে তুমি কিভাবে পড়াশোনা করলে আর কোন স্ট্র্যাটেজিতে এক্সাম দিলে তুমি উইকলি পরীক্ষাগুলোতে ভালো করবা। ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে পড়াশোনার প্রসেসটা এরকম যে তুমি অভ্যাসে বা যেই কোচিং এই ভর্তি হও না কেন, হয়তো অনেকে অভ্যাসে শুধু এক্সাম দাও, অন্য কোনো জায়গায় হয়তো ভর্তি হয়ে আসো, এরকম অনেকেই আসো। তো তুমি যেখানেই কোচিং করো না কেন, আমার মানে প্রথম কথা হবে এরকম যে তোমার যে ভাইয়াটা বা যে আপুটা তোমার ক্লাস নিবে, তোমার প্রথম কথা হবে ওই ক্লাসটা ভালো মতো ফলো করা। মানে তুমি ক্লাস করে আসার পর পরই বাসায় হচ্ছে ওই খাতাটা, তুমি খাতায় তো অবশ্যই নোট করবা ক্লাসে, এবং ওই খাতাটা খুলে একটু ভালো মতো বোঝার ট্রাই করা। তার মানে প্রথম তোমার ক্লাস নোটটা ভালো মতো কাভার করতে হবে, এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, অভ্যাসের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা আছে, তোমরা ওই ক্লাস নোট কাভার করার পর পরই অভ্যাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা কাভার করবা। অনেকে এখানে একটা আমার সাথে একটা দ্বিমত হইতে পারে, অনেকে বলবে যে ক্লাস নোট কাভার করার পর পরই তোমরা কোশ্চেন ব্যাংকে চলে যাও, বাট আমি বলবো না, ক্লাস নোট কাভার করার পর পরই তোমরা কোশ্চেন ব্যাংকে যেও না। দেখা গেছে ক্লাস নোটের অনেক কিছু তোমরা হয়তো বুঝবা না, তো ওইটা বুঝতে তোমাকে আগে হেল্প করবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। তো আবার দেখা গেছে যে তুমি হয়তো মিডিয়াম লেভেলের স্টুডেন্টও হইতে পারো, শুধু ক্লাস নোট করেই তুমি যদি কোশ্চেন ব্যাংকে যাও দেখবো হয়তো কোশ্চেন ব্যাংকের অনেক কিছু হয়তো পারতেছো না, তো তোমার একটা হতাশা আসতে পারে ভিতরে। তো আমি বলবো যে ক্লাস নোট কাভার করার পর পরই তোমরা ইঞ্জিনিয়ারিং মানে কোশ্চেন ব্যাংক যেটা বা ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার বাইবেল বলা হয় যেটাকে, সেটাতে জাম্প করো না। তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্লাস নোট কাভার করো, সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা নিয়ে বসো, বসার পরে প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো বুঝে বুঝে পড়ো, দেন কনসেপ্টের নিচে যে তোমার উদাহরণের যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো না দেখে করার ট্রাই করো। এক কথায় তোমার অভ্যাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটাকে ভাজা ভাজা করে ফেলো, ঠিক আছে? কনসেপ্ট বোঝো, নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালো মতো সলভ করো। এইটুকু তুমি যদি করতে পারো, এরপরে যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা হাতে নাও ভাইয়া, তাহলে আমি বলতে পারি যে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের 80% খুব ভালোভাবে সলভ করতে পারবা। আর যদি একটু ভালো স্টুডেন্ট হও তো 90-95% অনায়াসে সলভ করতে পারবা, যদি তুমি কনসেপ্ট বুকের প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো বুঝে বুঝে করো এবং যে উদাহরণের যে প্রশ্নগুলো দেওয়া আছে কনসেপ্টের নিচে সেগুলো ভালো মতো করতে পারো বুঝে বুঝে, ঠিক আছে? তো এই যে গেল, তাহলে তিনটা স্টেপ হয়ে গেল। প্রথমে তুমি ক্লাস লেকচারটা দেখবা, সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা খুব ভালো মতো পড়বা, এখানে প্র্যাকটিস প্রবলেম ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে যে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে ওগুলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? ওইটা করবা, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক একবার না পারলে দুইবার তুমি কি করবা, শুরু থেকে শেষ পর্যন্ত মানে একটা চ্যাপ্টারে যেটুকু তোমার সিলেবাসে থাকবে সেটা ভালো মতো সলভ করার ট্রাই করবা। এবং ফোর্থ যে কাজটা করবা সেটা হচ্ছে মানে ইউনিভার্সিটি এ ইউনিট যে কোশ্চেন ব্যাংকটা তোমাকে অভ্যাস প্রোভাইড করছে সেইটা ভাই ভালো মতো পড়বা। কারণ হচ্ছে যে দেখো বুয়েটের পরীক্ষা কিন্তু এখন দুইটা স্টেপে হয়, আবার তুমি যে শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যে ইঞ্জিনিয়ারিং এ তোমাকে ইয়ে করতে হবে তা কিন্তু না, তোমাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের প্রিপারেশনটাও কভার করতে হবে। সো আমি বলবো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করার পর পরই তুমি হচ্ছে এ ইউনিট কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক A to Z সলভ করতে পারো বুঝে বুঝে, দেখবা
তোমার এই ইউনিটে যে কোশ্চেন ব্যাংকটা তোমাকে দিয়ে দিছে উদ্ভাস থেকে, ওইটা সলভ করতে খুবই অল্প সময় লাগবে তোমার, খুবই অল্প সময়, সেটা তুমি ভালো মতো সলভ করতে পারবা, ঠিক আছে? কিন্তু ওটা মাস্ট সলভ করবা। এই চারটা যদি তুমি ভালো মতো সলভ করতে পারো, এরপরে আমি তোমাকে বলবো ভাইয়া যে কেমিস্ট্রির ক্ষেত্রে এইগুলা পড়ার পর পরেও তোমার হচ্ছে বইটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, হয়তো অভ্যাসের উইকলি সলভ মানে উইকলি প্রশ্নে তোমার দেখা গেছে বই না পড়েও তুমি ভালো করতে পারবা, কিন্তু তোমার কিন্তু মানে ভর্তি পরীক্ষায়, যে বুয়েট ভর্তি পরীক্ষা বা কুয়েট রুয়েট চুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে আমি বলবো যে কেমিস্ট্রিতে কিন্তু ভাই বই থেকে খুবই ভিতর থেকে প্রশ্ন করে বা কিছু ডাটা টাইপের প্রশ্ন করে। যেমন বলে যে তোমার ধরে নাও যে উর্বর মাটির পিএইচ রেঞ্জ কত, মাটির পিএইচ কত হলে তোমাকে সেখানে উদ্ভিদ জন্মাইতে পারে না, বা রক্তের পিএইচ এর পরিবর্তন কত হলে মানুষের মৃত্যু হবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভাই খুবই কোর লেভেল থেকে বা বই থেকে করে। এগুলো হয়তো কনসেপ্ট বুকে তোমার নাও থাকতে পারে বা কোশ্চেন ব্যাংকে নাও থাকতে পারে। তো আমি বলবোই যে মানে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার বই পড়া কিন্তু ভাই মাস্ট। তো সেক্ষেত্রে আমি হাজারি স্যারের বইটা ফলো করতে বলি, বাট তোমরা যদি কেউ হাজারি স্যার বই ফলো নাও করো কোনো সমস্যা নাই, তোমরা এইচএসসি তে যে বইটা ফলো করছো তোমরা সেই বইটাই ভাই ফলো করবা, ওকে? তো এইগুলা যদি ঠিক মতো তোমরা করতে পারো, তাহলে তোমাদের ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে একটু বইটা দেখার ট্রাই করিও। মানে ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে তোমরা যদি কেতাবউদ্দিন করতে পারো তাহলে খুবই ভালো, মানে কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাংকের পাশাপাশি কেতাবউদ্দিনের বইটা যদি এ টু জেড সলভ করতে পারো, দেখা যাবে তোমার ম্যাথের প্রিপারেশন অনেক বেশি ভালো হবে, আর এর বাইরে আসলে প্রিপারেশন নেওয়ার তোমার দরকারও পড়বে না, বুঝে গেছে? আর ফিজিক্সের ক্ষেত্রে বই পড়া অত বেশি ম্যান্ডাটরি না, কারণ ফিজিক্সে তোমার ওই থিওরিটিক্যাল টাইপের কোনো কোশ্চেন আসেই না। ফিজিক্সের ক্ষেত্রে ভালো করার জন্য যত বেশি তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারো থিওরি রিলেটেড, তত তোমার জন্য ভালো, ওকে? আর তোমাদের বললাম যে কি কি পড়তে হবে, তো পড়ার প্রসেসটা তো বলেই দিছি, প্রথমে ক্লাস লেকচার, দেন হচ্ছে কনসেপ্ট বুক এ টু জেড ভালো মতো সলভ করবা বুঝে বুঝে, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এ টু জেড বুঝে বুঝে সলভ করবা, তারপরে হচ্ছে ভার্সিটি এ ইউনিট যে কোশ্চেন ব্যাংকটা দিছে সেটা সলভ করবা। যদি ভাই এই চারটা ঠিক মতো তুমি সলভ করতে পারো, তাহলে আমি তোমাদের বলতে পারি তোমাদের ডেইলি এবং উইকলি মার্ক অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে। তুমি যদি 100 পাও, দেখবা যে 2 উইকের মধ্যে তুমি 10-15 মার্ক বাড়াইতে পারবা। তুমি যদি বিলো 100 পাও, দেখবা যে তুমি 30 মার্ক 40 মার্কও বাড়াইতে পারবা, বুঝে গেছে? তো এইগুলো ভাই ভালো মতো সলভ করবা। এইটা গেল পড়ার প্রসেস, কোন প্রসেসে পড়বা। এরপরে যদি আমি আসি, সেটা হবে যে এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন হবে। দেখো অনেকেই ভালো পড়াশোনা করে যায়, কিন্তু এক্সাম হলে স্ট্র্যাটেজি না থাকার কারণে তোমার হচ্ছে বলছে উইকলি পরীক্ষাগুলো খারাপ করে, ঠিক আছে? তো আমি যা যা পড়তে বসছি এগুলো তো দেখা গেছে এগুলো ঠিক মতো কাভার করলে ডেইলিতে তুমি 80-90% মার্কও কাভার করতে পারবা বা তুমি পাবা ইনশাল্লাহ। আর উইকলিতে গিয়ে দেখবা যে এমসিকিউ থাকে কয়টা, 50টা এমসিকিউ থাকে হচ্ছে, কয়টা 50টা, আর হচ্ছে রিটেন থাকে কয়টা, মানে রিটেন থাকে হচ্ছে তোমার 18টা। তো আমি বলবো তুমি যদি এমসিকিউ দিয়ে শুরু করো বা রিটেন দিয়ে শুরু করো, যেটা দিয়ে শুরু করো না কেন, তুমি সময়টা ভাগ করে নিবা, ঠিক আছে? সময় ভাগ করে না নিলে তুমি কিন্তু ভাই মানে ভালো মার্ক তুলতে পারবা না, এটা মোটামুটি বলাই যায়। যেমন ধরো তুমি যদি এমসিকিউ দিয়ে শুরু করো, আমি বলবো যে এমসিকিউ তুমি 25 মিনিটের বেশি দিবা না প্রথমবারে, প্রথমবারে তুমি 25 মিনিটের বেশি টাইম এমসিকিউ তে দিবা না। এই 25 মিনিটে তুমি যেগুলো সলভ করতে পারবা তুমি সেগুলো সলভ করবা, আর আশা করি তুমি যেই প্রশ্নগুলো সলভ করতে পারবা সেই প্রশ্নগুলো তুমি 25 মিনিটের মধ্যেই সলভ করতে পারবা, আর যেগুলো তুমি সলভ করতে পারবা না ওইগুলোতে অহেতুক বেশি টাইম দিয়ে সময় নষ্ট করা যাবে না। তো কি হইলো, এমসিকিউ সলভের ক্ষেত্রে বলবো যে 25 মিনিটের মধ্যে তুমি যেগুলো পারবা সেগুলো সলভ করে ফেলবা, আর যেগুলো তুমি পারবা না সেগুলোতে একটা দাগ দিয়ে রাখবা, যাতে করে পরবর্তীতে তুমি যদি সময় পাও সেগুলোতে এসে তুমি আর একবার সেগুলোকে ট্রাই করতে পারো যে সলভ হয় কিনা। তো এক্ষেত্রে কোন একটা প্রশ্ন ধরো তুমি পারার মতো বা তুমি জানো এই প্রশ্নটা হয়তো তুমি পারো কিন্তু সামহাও পরীক্ষার হলে মিলতেছে না, তো ওইটা নিয়ে যেন তুমি 3 মিনিট 4 মিনিট বসে না থেকো, এটা তোমার হচ্ছে কি ব্যাড একটা মুভ হবে যে তুমি যদি ওই একটা প্রশ্নের জন্য 4 মিনিট 3 মিনিট নষ্ট করো। যদি না মিলে ভাই রেখে দাও, স্কিপ করে চলে যাও, পরেরটাতে করা শুরু করে দাও, ঠিক আছে? ওইটা মিলতেছে না মানে তুমি পরে আবার যদি সময় পাও পরে ট্রাই করো, কিন্তু ওটা কেন মিলতেছে না এইটা নিয়ে জেদ করে 3-4 মিনিট নষ্ট করার কিন্তু কোনো মানে নাই, ওকে? এভাবে এমসিকিউ গুলো আগে তুমি 25 মিনিটের মধ্যে যেগুলো পারবা ইনশাল্লাহ সবগুলো সলভ করতে পারবা, আর যেগুলো পারবা না সেগুলো তো বুঝতেছই বেশি টাইম দেওয়া মানে বোকামি। এরপরে তুমি রিটেনে চলে আসবা, রিটেনে এসে আমি বলবো যে 50 মিনিটের মতো তুমি টাইম দিবা, তুমি 50 মিনিটের মতো টাইম বরাদ্দ রাখবা যে রিটেন গুলা ঠিক মতো সলভ করার জন্য। কেমনে বরাদ্দ রাখবা আমি তোমাদের বলি। দেখো রিটেনে যে 18টা প্রশ্ন আসে, তুমি 18টা প্রশ্ন কিন্তু কখনোই পারবা না,
এখানে তুমি ধরো যদি তিনটা বা চারটা বা পাঁচটা প্রশ্ন যদি না পারো, তাহলে পাঁচটা প্রশ্নের জন্য 15 মিনিট এক্সট্রা তোমার কিন্তু থাকতেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে 50 মিনিটের মধ্যেই তুমি যেগুলো পারার মতো সেগুলো তুমি ঠিক মতো পেরে যাবে। দেখো কেমনে সলভ করবা, যে তুমি প্রথমে সেই প্রশ্নগুলো আগে হাত দিবা, বা সে প্রথমে সেই প্রশ্নগুলো তুমি সলভ করা শুরু করবা, যেই প্রশ্নগুলো তোমার করা, মানে তুমি আগে করছো অথবা ওই টাইপের কোন একটা প্রশ্ন পরীক্ষায় আসছে, তুমি প্রশ্ন দেখেই তো বুঝতে পারতো সেই প্রশ্নটা তুমি পারবা, তো এই টাইপের প্রশ্নগুলো তুমি আগে সলভ করবা। দেন তুমি কি করবা, মিডিয়াম লেভেলে যে প্রশ্নগুলো হয়তো তুমি ট্রাই করলে পারবা সেই প্রশ্নগুলো সলভ করবা, আর যেই প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে যে পারবাই না, ওইগুলোতে আজাইরা টাইম নষ্ট করার কোনো মানে হয় না। এইভাবে 50 মিনিটে তুমি যে কয়টা সলভ করতে পারো বা তোমার কাছে মনে হচ্ছে তুমি যে কয়টা সলভ করতে পারবা সেই কয়টা তুমি টাস্ক করে ফেলবা। করার পরে যে ধরো এইদিকে যে এক্সট্রা 9-10 মিনিট থাকতেছে, এই 9-10 মিনিটে তুমি কি করবা, ওই যে এমসিকিউ গুলা বাকি ছিল বা যে রিটেন গুলা বাকি আছে সেইগুলাতে তুমি তোমার বুদ্ধি অনুসারে তোমার জ্ঞান অনুসারে তুমি ট্রাই করবা, যদি সলভ হয়ে যায় তো সলভ হয়ে গেল, আর যদি সলভ না হয় তাহলে তো কিছু আর করার থাকবে না। তোমরা যদি এই স্ট্র্যাটেজি গুলা ভাই ফলো করো তাহলে দেখবা যে তোমাদের উইকলি মার্ক অবশ্যই ইম্প্রুভ হইতে বাধ্য। ওকে, আর এখানে তোমাদের আরেকটা হচ্ছে হলো যে ইয়ে থাকে যে ভাই আমি তো কনসেপ্ট বুকটা নিজে সলভ করতে পারি না, তাহলে আমি বলবো ভাই তুমি যদি কনসেপ্ট বুকটা নিজে সলভ করতে পারো না, তাহলে ভাইয়ের ক্লাসটা আগে দেখো, মানে যে ভাই যে ভাইটা ক্লাস নিচ্ছে সে ভাইয়ের ক্লাসটা আগে দেখো, তারপর কনসেপ্ট বুকটা সলভ করতে যাও। তো এখানে আবার অনেকের আবার প্রশ্ন থাকে যে ভাই উদ্ভাসে 2 ঘন্টায় তো কনসেপ্ট বুকের বা প্রত্যেকটা কনসেপ্ট বোঝানো সম্ভব হয় না। এটা সত্য কথা যে 2 ঘন্টায় দেখা যাবে যে সবগুলো কনসেপ্ট তোমার সলভ করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে তোমার যদি নিজে নিজে তুমি সলভ করতে না পারো কনসেপ্ট বুক, তাহলে আমি বলবো যে তোমার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে তুমি টিচার নাও, টিচারের হেল্প নাও। আর যদি মনে করো না ভাই আমি আসলে অনলাইন থেকে কভার করে নিব, তাহলে বলবো যে আমাদের 2টা কোর্স আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স ফিজিক্স। এই 2টা কোর্সে আমরা কনসেপ্ট বুকের A to Z তোমার সিলেবাসে যা যা আছে সবগুলা প্রথমে কনসেপ্ট আলোচনা করছি, এবং কনসেপ্ট বুকের যে তোমার হচ্ছে উদাহরণে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলো আমরা A to Z তোমাদেরকে সলভ করাই দিছি। তো তোমরা চাইলে ওই 2টা কোর্সে এনরোল করতে পারো। কারা এনরোল করবা আমি আবারও বলতেছি, তুমি যদি নিজে নিজে সলভ করতে পারো তাহলে ভাই কোনো কোর্সে তো এনরোল করার কোনো দরকার নেই। বাট তুমি যদি মনে করো যে ভাই আমি আসলে কনসেপ্ট বুকের A to Z নিজে নিজে সলভ করতে পারতেছি না বা কনসেপ্ট বুকের অনেক কনসেপ্ট আমি বুঝতেছি না, তাহলে আমি বলবো যে এই 2টা কোর্স তোমার জন্য কি হবে, লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। কারণ এই 2টা কোর্সের কন্টেন্ট এতটাই জোস হবে যে তুমি কনসেপ্ট বুক A to Z ভালো মতো বুঝতে পারবা, এবং এর পরে কনসেপ্ট বুক সলভ করার পরে তুমি যদি কোশ্চেন ব্যাংকে যাও তুমি দেখবা কোশ্চেন ব্যাংকের অনেক জিনিস তুমি নিজে নিজে সলভ করতে পারতেছো। কারণ কনসেপ্ট বুকে যখন আমরা সলভ করাইছি কনসেপ্ট বুকের কন্টেন্টের পাশাপাশি আমরা ইম্পর্টেন্ট কন্টেন্টও এর ভিতরে ঢুকাই দিছি। আর এই 2টা কোর্সের কোর্স ফি খুবই সামান্য রাখছি আমরা। আমরা কেমিস্ট্রি কনসেপ্ট বুক সলভ কোর্স হচ্ছে রাখছি 1000 টাকা কোর্স ফি, আর ফিজিক্স কনসেপ্ট বুক সলভ কোর্স রাখছি হচ্ছে 1200 টাকা। তোমরা যারা 22 ব্যাচের আসো, নিজেরা হয়তো সামাল কনসেপ্ট বুক সলভ করতে পারতেছো না অথবা সলভ করতে গিয়ে অনেক টাইম লাগতেছে, যার কারণে তুমি বাকি জিনিসগুলো তোমার হচ্ছে যে কোশ্চেন ব্যাংক বা এ ইউনিট কোশ্চেন ব্যাংক ঠিক মতো সলভ করতে পারতেছো না, তো তাদেরকে আমি বলবো যে ভাই ওয়াইজ ডিসিশন হবে, কনসেপ্ট বুক সলভ 2টা কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও, আমাকে বিলিভ করো তোমার অবশ্যই মার্কের ইম্প্রুভমেন্ট আসবে। আর যারা 23 বা 24 ব্যাচ আসো, তোমরা নিজেদেরকে হচ্ছে অ্যাডমিশন টাইমে 20 ফর্মে দেখতে চাও বা নিজেদেরকে এমন একটা কন্ডিশনে দেখতে চাও যে তুমি অভ্যাসে উইকলি পরীক্ষাগুলো তো ভালো করতেছো এবং দেখা গেছে যে তুমি মানসিকভাবে ঠিক মানে স্ট্রেস ফ্রি থাকতে চাইতেছো, তাহলে ভাই এই 2টা কোর্সে তোমরা চাইলে ইনরোল হয়ে যেতে পারো। তোমাদের 23 ব্যাচের অনেক ব্যাচমেটই এই 2টা কোর্সে ইনরোল হয়ে গেছে। আর কোর্স ফি তো বলে দিছি, কেমিস্ট্রি 1000 টাকা, ফিজিক্স হচ্ছে 1200 টাকা। তোমরা আমাদেরকে জাস্ট হচ্ছে আমাদেরকে মেসেজ করলেই হয়ে যাবে, আমরা তোমাদের সমস্ত ডিটেল পাঠাই দিব। আর কোর্সগুলো হচ্ছে ভাই রেকর্ডেড, প্রত্যেকটা রেকর্ড তোমরা দেখে নিতে পারবা। যারা হচ্ছে ধরো যে প্রথম দিকে মানে কনসেপ্ট বুকগুলো ঠিক মতো সলভ করতে পারো নাই, তো এখন নিজে নিজে যখন তোমাকে রিভিশন করতে যাওয়া, তো সেক্ষেত্রে রিভিশন ম্যাটেরিয়ালের হিসেবে কিন্তু তোমরা কনসেপ্ট বুক সলভ কোর্স এনরোল করতে পারো। তোমার রিভিশনের সময় এই কনসেপ্ট বুক সলভ কোর্সের যে ভিডিওগুলো আছে সেটা খুবই হেল্প করবে। তো তোমরা আমি যে প্রসেসগুলো বললাম এবং যে এক্সাম্পল স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজিগুলো ভাই ফলো করো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের আমি দেখছি অনেকেই সেটা হচ্ছে যে একটা প্রশ্ন ধরো তুমি পারো, তুমি সামহাও পরীক্ষার হলে মিলাইতে পারতেছো না, ওইটা নিয়ে তোমরা 8-10 মিনিট তুমি কি করে ফেলো, কেন মিলতেছে না, এটা নিয়ে জিদ করো। ভাই এক্সাম হল না জিদ করার জায়গা না, তোমার যদি কোনো একটা অঙ্ক না মিলে তুমি স্কিপ করে চলে যাও। কারণ হচ্ছে ওই একটা অঙ্ক না মিললে তোমার আসলে চান্স আটকাবে না,
ঠিক আছে, কিন্তু তুমি ওই একটা অঙ্ক করার জন্য জিদ করে তুমি যদি 10 মিনিট নষ্ট করো, তোমার কিন্তু চান্স আটকাই যেতে পারে। এই জন্য বলতেছি যে ভর্তি পরীক্ষা হচ্ছে ভাই কম্পিটিটিভ এক্সাম, এই এক্সাম গুলোতে কে কত জ্ঞানী সেটার চেয়েও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে কে কত ভাবে মানে কত ভালোভাবে টাইমটা প্রপারলি ইউটিলাইজ করে তোমার কোশ্চেন সলভ করতে পারে। তোমার একটা অঙ্ক নাই মিলতে পারে, ওইটা নিয়ে বসে থাকা মানে ওইটা নিয়ে 10 মিনিট নষ্ট করার চেয়ে বেটার হচ্ছে ওই অঙ্কটা রেখে পরের অঙ্কগুলো ঠিক মতো সলভ করা। হয়তো এমনও হইতে পারে পরের বাকি সকল অঙ্ক করে আসার পরে যদি ওই অঙ্ক আবার তুমি ভাবো, হয়তো অনায়াসে এই অঙ্কটা সলভ হইতেই পারে, কিন্তু তুমি কেন হচ্ছে না এটা নিয়ে যদি পড়ে থাকো তাহলে কিন্তু ভাই তোমার চান্সটাও মিস হইতে পারে। সো তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় কোন একটা প্রশ্ন যদি না মিলে সেটা স্কিপ করা, সুন্দর মতো শিখতে হবে, ঠিক আছে? তো ভাই সবাই ভালো মতো পড়াশোনা করো, এখনো তোমাদের হাতে টাইম আছে, তোমরা চাইলে ইম্প্রুভমেন্ট করতে পারবা, আর চাইলেই হচ্ছে তোমরা 3 মাস পরিশ্রম করেও ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে ভর্তি হইতে পারো। তো ভাই বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, সবার জীবনে সফলতা কামনা করতেছি, আল্লাহ হাফেজ।